সাধারণ খাতগুলোতে সহসায় কমছে না ব্যাংক ঋণের সুধার শুধুমাত্র কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখে এমন খাতে সুধার এক অঙ্কে নামাতে শুরু করেছে বেসরকারি ব্যাঙ্কগুলো ইতিমধ্যে অনেক ব্যাংক নিজস্ব শাখাগুলোকে নির্দেশনা দিয়েছে তবে সুধার কমানোর সিদ্ধান্ত বাস্তবায়ন না করার অভিযোগ এখনও পায়নি ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ হোসেন ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে উদ্যোক্তাদের এমন অভিযোগ পুরনো বিনিয়োগ বাড়াতে সরকারের শীর্ষ পর্যায় থেকেও সুধার কমাতে ব্যাংকগুলোকে তাগিদ দেওয়া হয় গেল বিশ জুন বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বিএবি নিজেদের এক বৈঠকে মেয়াদী আমানতের সুধার ছয় শতাংশ এবং ঋণের সুধার নয় শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয় পহেলা জুলাই থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠক করে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি আমাদের বাস্তবায়ন শুরু হয়ে গেছে আমাদের ধরেন মেমো চলে গেছে সার্কুলার দিয়ে দিয়েছি আমি আমার কথা বলি সার্কুলার চলে গেছে টোয়েন্টি ফোর ব্রাঞ্চেস তা ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে ব্যবহার চিঠি একটা ইয়ে ছিল গাইডেন্স ছিল যে বেসিক্যালি

এখানে কোনো চাপ দিতে পারবো না কেন ওই ব্যাংকের প্রফিট হবে কি লস হবে কি সেটা ওই ব্যাংকের বোর্ড সিদ্ধান্ত নেবে আমরা কিন্তু এখানে কিছু আমরা শুধু যেটা করতে পারে ওদের যদি কোনো প্রবলেম হয় ইমপ্লিমেন্টেশনে বা আমাদের কোনো প্রবলেম হলে সেটা হয়তো আমরা কনসার্ন মিনিস্ট্রি কনসার্ন গভর্নমেন্ট অফ বডি তাদের সাথে কথা বলতে পারে বেসরকারি ব্যাংকের পাশাপাশি নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা এনবিএফআইগুলোও ঋণের সুধার এক অঙ্কে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে এ বিষয়ে মঙ্গলবার প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠক করেন ফরহাদ হোসেন নিউজ নাইন ঢাকা